স্যালটি কেন কষা আজকে রেসিপি তো আজকে কোনো মানে ইন্ট্রো না দিয়ে শুরু করলাম এই দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এই যে মশলা আদা জিরে লঙ্কা হলুদ রসুন বাটা আলুটা ভেজে নিচ্ছি আর এই যে টমেটো এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে চলো দেখতে দেবো রান্নাটা হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো দিয়ে টমেটোটা ভাজা করে নেব তারপরে মাংসটা দেবো আজকে একটু অন্যরকমভাবে করছি সবাই পারো তো আমি একটু একটু অন্যরকমভাবে করছি সেটাই দেখাবো চলো টমেটোটা একটু ভাজা হোক টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করব করে তারপরে হচ্ছে ম্যারিনেট করা মাংসটা দেবো চলো আগে মশলাটা একটু ভালো ভাবে করে কারণ মশলার কাঁচা গন্ধটা আছে না হালকা একটু মশলাটা ভেজে নিল আর এদিকে দেখো কথা বলছে না এই ছেলে মানে পড়াশোনার ব্যাপার তো চলো মশলাটা একটু ভালো ভাবে হোক তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো এটা হচ্ছে একটা ঝটপট মানে তাড়াহুড়ো রেসিপি হয়ে যেতে পারো এইভাবে কখনো বানাইনি তো চলো দেখা যাক কেমন লাগে এইভাবে খেতে মশলাটা একটু ভালো হবে তারপরে আমি দেবো আর এর মধ্যে একটু যে মশলার বাটিটা সেই বাটিটা একটু ধুয়ে আমি হালকা একটু জল দিয়ে দেবো তাহলে মশলাটা ভালো ভাজাবে নাহলে পুড়ে যাবে মানে লেগে যাবে তো এই দেখো দিয়ে দিলাম এবার মশলাটা ভাজা যাবে তো দেখো বন্ধুরা মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে আর তেল ছেড়ে দিয়েছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে তো চিকেনটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো তারপরে কষা কষা হবে একটা জাস্ট ছোট্ট একটা ভিডিও হবে সবাই দেখে নেবে পুরোটা স্কিপ না করে আর এখানে কিন্তু অনেকটাই মাংস আছে 1 কেজির উপরে তো চলো কষা হোক তো বন্ধুরা দেখো চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে এসছে আর কালারটাও দেখো খুবই সুন্দর হয়েছে কিন্তু তো এবার হচ্ছে আমি ভেজে রাখা আলুগুলো দেবো আলুগুলো দিয়ে আর একটু আমি কষিয়ে নেবো তার কারণ আলুগুলো যদি এখন না দিই আলুর ভেতরে না মশলা দিতে হয় মশলা না দিলে খেতে টেস্ট লাগবে না তো আলুটা দিলাম এবার আর একটু কষিয়ে নেবো আমি এর মধ্যে এখন আর একটা জিনিস দিয়ে দেবো সেটা হচ্ছে গরম মশলা গরম মশলাটা আমি কষানোর সময় দিই কারণ পরে দিলে যে গরম মশলার গন্ধটা না আমার একটুও ভালো লাগে না তো আমি আলু দিয়ে দিলাম অনেকে আছে পরে দেয় তো তোমরা চাইলে ঝোল দিয়ে নমুনেভাবে গরম মশলাটা দিতে পারো আমি কষানোর সময় দিয়ে দিলাম এতে মানে গরম মশলার গন্ধটা অতটা থাকে না হালকা থাকবে চলো আর একটু কষানো হোক তারপরে একদম অল্প করে জল দেবো যেহেতু একটু কষা কষা টাইপের হবে আর একটু জল না দিলে না ভালো সেদ্ধ হবে না মাংসটা তো সেই জন্য অল্প করে জল চলো কষা হোক আর একটু আর একটা যেটা জিনিস দেবো একটু স্লাইট চিনি দিয়ে দেবো চিনি দিলে স্বাদটাও সুন্দরভাবে খেতে আর সফট হবে আর হচ্ছে কালারটা আরও একটু সুন্দর আসে বন্ধুরা দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে আবার একটু চিনি দিয়ে দিলাম ওই যে বললাম স্বাদও আসবে আর কালারটা আরও সুন্দর আসবে তো চলো এবার একটু নেবে নি আর একটু কষানো হবে তারপরে কিন্তু আমি ঝোলটা আর জলটা দিয়ে দিলাম কালারটা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করছে যদিও আবার খাবো তো অবশ্যই খাওয়ার জন্যই তো রান্না তাই না তো দেখো বন্ধুরা এবার কিন্তু পুরোপুরি মাংসটা কষানো আমার রেডি আর দেখো তেল ছেড়ে দিয়েছে আর যখনই মাংসটাকে তেল ছেড়ে দেবে এরকম মশলার সাথে তখনই বুঝতে হবে যে কষানো পুরোপুরি হয়ে গেছে আর কালারটা আমি বারবারে বলছি কালারটা তো মানে অসাধারণ হচ্ছে অসাধারণ তো চলো এবার আমি জল দিয়ে দিই অল্প করে মানে মাংসটা সেদ্ধ হওয়ার মতনই জল দিয়ে দিলাম যেহেতু এটা কষা কষানো হবে আর কিছু দেওয়ার নেই এর মধ্যে সব দেওয়া হয়ে গেছে তো এবার শুধু ফুটবে কষা কষা হবে নামিয়ে নেব তো আমার এই ঝটপট রেসিপিটা কেমন লাগতো তোমাদের কমেন্ট করে বলো তো
তো বন্ধুরা দেখো আমার প্রায় হয়ে এসেছে, কিন্তু আরেকটু শুকো হবে ঝোলটা। আর স্বাদ হওয়ার জন্য আমি আরো একটা যেটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে ঘি। এই দেখো ঘি, ঘি দিয়ে দিলাম। ঘি দিলেও কিন্তু টেস্টি হয়। তোমরা অনেকে বলবে যে চিকেনে আবার কেউ ঘি দেয়। হ্যাঁ আমি দিই, কখনো কখনো দিই, ভালো লাগে। চিকেনের মধ্যে যদি একটু ঘি দাও না, তাহলে অনেকটা মানে টেস্টটা না মটনের মতন লাগে। তো সেই জন্য আমি একটু ঘি দিয়ে নিই। ঘি দিয়ে এবার একটু নেড়ে দিই, আর একটু শুকনো শুকনো হলে নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার চিকেন কষাটা কিন্তু হয়ে গেছে। তো চলো এবার আমি নামিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো এই যে আমার চিকেন কষাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আর খেতেও খুব টেস্টি। আমি একটু টেস্ট করে দেখলাম। তো এই ছিল আজকে আমার রেসিপিটা। কেমন হলো চিকেন কষা রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশানটা অন করে দেবে, আমার ভিডিও সবথেকে আগে দেখতে পাবে। আরও নতুন নতুন রেসিপি তোমাদের মানে দেখার ইচ্ছা হলে কমেন্টে জানিও। তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। তো দেখো বন্ধুরা কাছ থেকে একবার দেখিয়ে দিই, দেখো। তো চলো আজকের মতন এখানেই, বাই।